বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমার লক্ষ্মী ঠাকুরটা তো মোটামুটি অনেকেই দেখে ফেলেছো, তো সেই লক্ষ্মী ঠাকুরের আগামীকাল পুজো, তো সেই পুজোতে তো আমাকে ওনাকে নতুন শাড়ি পরাতে হবে, এই শাড়িটা তো আমি পরাতে পারবো না, তো সেটা আবার আমার হঠাৎ করে মনে পড়েছে। তো যার জন্য বিকেলবেলা সব কাজ টাজ কমপ্লিট করে মেয়েকে টিউশনে দিয়ে বরের সাথে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর দেখো এখন তিস্তা ব্রিজে আছি, মানে এত ভালো লাগছে দেখতে, সূর্য ডুববে ডুববে আকাশটা একটু লাল একটু নীল নীল। তো যাই হোক, দেখতে দেখতে জলপাইগুড়ি করলা ব্রিজে চলে আসলাম, আমি থানামোড় হয়ে এদিক দিয়ে যোগমায়া কালীবাড়ির ওদিকে যাব। এত বড় না ঠাকুরটা, শাড়িটা খুঁজে পাওয়া একটু চাপি, অ্যাকচুয়ালি ঘাগড়াটাই সবাই রাখে দোকানদাররা। তো চলো দেখি খুঁজে পাওয়া যায় কি যায় না। তো ওই যে সামনে যোগমায়া কালীবাড়ির চূড়া দেখা যাচ্ছে, এখানেই অনেক রকমের দশকর্মা ভাণ্ডার আছে। আমি মোটামুটি দশকর্মা ভাণ্ডারের জিনিস জলপাইগুড়ির থেকে কিনলে এই গলিতেই চলে আসি, অন্য দোকান আছে কি না আমি ঠিক বলতেই পারবো না অ্যাকচুয়ালি। ছোটোর থেকে তো আমি জলপাইগুড়ির স্কুলেই পড়াশুনো করেছি, তো যখনই কিছু লাগতো হাতের কাছের জিনিস বলো বা কিছু বলো, সবসময় আমি এই গলিতেই চলে আসতাম। আর এখানের যে কাকুরা আছে, দোকানদার কাকুরা, সবাই মোটামুটি আমার চেনা জানা। আর ওই পাশে দেখো যোগমায়া কালীবাড়ি পার হলো, খুবই জাগ্রত মন্দির আমাদের জলপাইগুড়ির। এখানে সবাই মোটামুটি এই মন্দিরটাই প্রেফার করে, বিয়ে অন্নপ্রাশন যেটাই হোক না কেন। তো দেখতেই পাচ্ছ কত দোকান আর কতটাই ভিড়। তো প্রথমে যাব যেগুলো দোকান থেকে আমি ছোটোর থেকে কিনি, আমার চেনা জানা আছে, আগে যাই সেই দোকানে। এই যে দোকানগুলোতে আমি কিন্তু পৌঁছে গেছি, আর এইগুলো কিন্তু আমার একটা বন্ধুর মামার দোকান, আর আমি ছোটোর থেকে এই দোকানগুলোতে আসি। তো দেখলাম এই দোকানে কিন্তু আমি শাড়ি পেলাম না, শাড়ি আছে কিন্তু ছোট, কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরটা না অনেক বড়। তো জানি না এখন মানে শাড়িটা আমি কোথায় পাবো। তো চলো, এই দোকানটাতে যাওয়ার সময় আমি প্রচুর ভিড় দেখেছি, তো মনে হয় এখানে পেলেও পেতে পারি। তো চলো গিয়ে খুঁজে দেখা যাক শাড়ি পাই কি পাই না। কিন্তু এত ভিড় ছিল, ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছিলো, ক্যামেরাটাও ঠিক করে আমি ধরতে পারিনি। মানে ক্যামেরা আর সত্যি বলতে আমার একটু লজ্জাই লাগে সবার সামনে ক্যামেরা ধরতে, কারণ সবাই তো ক্যামেরাটাকে প্রেফার করে না, সবাই পছন্দও করে না। ভাবলাম অন্য লোকদের দেখালে ওরা যদি আবার একটু বকাটকা দেয় বা কিছু বলে। তো খুঁজতে খুঁজতে আমি শাড়ি পেয়ে গেছি, এখানে এটাই সবথেকে বড় সাইজ। আর আপাতত ভাবছি প্রথমে একটা লাল পাড় পছন্দ করলাম, তো লাল পাড়ও নিলাম, সাথে একটা অন্য কালারের শাড়ি নিয়ে এই দেখো মোটামুটি 950 টাকার মতো বিল করে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো জানিও কমেন্ট করে মিনি ব্লগটা কেমন লাগলো, দেখা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।